নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত পটলের একই রকম রেসিপি যদি ভালো না লাগে তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে আর তাছাড়া সন্ধ্যাবেলায় মুড়ির সাথে বা চা কফির সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো বানানো কিন্তু ভীষণ সহজ চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক তো এখানে আমি চারটে পটল নিয়ে নিয়েছি আর সবার প্রথমে পটলগুলোকে আমি খুব ভালো করে একবার ধুয়ে নেব তো পটলগুলোকে একটু আমি জলের মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে রাখছি যেহেতু পটলের গায়ে প্রচুর পরিমাণে রাসায়নিক ওষুধপত্রের ব্যবহার থাকে তো মিনিট পাচেক জলের মধ্যে ভিজিয়ে রাখার পর পটলগুলোকে আমি ভালো করে একটু ধুয়ে জল থেকে তুলে নিচ্ছি আর মিনিট পাচেক জলের মধ্যে ভিজিয়ে রাখলে পটলের যে রাসায়নিক সেগুলো কিন্তু অনেকটাই কমে যায় মানে জলের সাথে চলে যায় তো খুব ভালো করে পটলকে ধুয়ে নেওয়ার পর এবার একটা কাপড় দিয়ে পটলের গায়ে যে এক্সট্রা জল সেটাকে ভালো করে মুছে নিয়েছি আর দেখবেন পটলের গায়ে যাতে জল না থাকে এবার পটলগুলোকে কেটে নেব তো তার জন্য পটলের দুটো মুখ আমি প্রথমে কেটে নিচ্ছি এবার একটা পিলার দিয়ে পটলের ওপরে যে খোসা সেটাকে ছাড়িয়ে নেব তো আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু পুরো কাজটা করতে পারেন বা যদি আপনাদের সুবিধা হয় তাহলে কিন্তু ছুরি দিয়েও কিন্তু কাজটা করতে পারেন তো খোসা কিন্তু পুরোপুরি ছাড়াবো না ঠিক এই রকম অল্প অল্প করে খোসা রেখে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তো আমি প্রত্যেকটা পটলের কিন্তু একই রকম করে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন ঠিক এই রকম করে পটলগুলোকে ছাড়িয়েছি একটু করে কিন্তু খোসা অবশ্যই রাখবেন তো সমস্ত পটলগুলোকে আমি অল্প করে খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি এবার পটলগুলোকে আমি একই রকম করে মাঝখান থেকে দু খণ্ড করে কেটে নিচ্ছি আর যদি মনে হয় যে বীজটা মোটা বীজটা আপনাদের পছন্দ হচ্ছে না তাহলে ভেতরে শ্বাস বা বীজটাকে কিন্তু অল্প অল্প করে ফেলে দিতে পারেন আমি কিন্তু শ্বাসটাকে ফেলছি না এবার একটা কাঁচি দিয়ে দেখুন ঠিক এই রকম করে একটু লক্ষ্য করে দেখবেন খুব পাতলা পাতলা করে পটলটাকে রকম কেটে নিতে হবে আর পুরোপুরি কিন্তু কাটছি না একটু খেয়াল করে দেখুন পটলের নিচের দিকটা কিন্তু আমি বেশ একটু জোড়া রেখেছি ওপর দিকটা যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটেছি তো আমার কাঁচি দিয়ে কাটতে সুবিধা হয় তাই আমি কাঁচি দিয়ে কেটেছি আপনারা যার যেটা দিয়ে সুবিধা যেমন বটি ছুরি যেটা দিয়ে সুবিধা আপনারা এটা কিন্তু সেই বটি বা ছুরি দিয়ে কাজটা করে নিতে পারেন তো আমি প্রত্যেকটা পটলকে কিন্তু ঠিক এই রকম করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ঠিক একটা ফুলের মতন কিন্তু হবে নিচের দিকটা কিন্তু জোড়া রাখতে হবে আর এবার এই পটলের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব অল্প করে একটু হলুদ তো খুব বেশি লবণ হলুদ দেওয়ার দরকার নেই যাতে পটলের মধ্যে লবণটা ভালো করে ঢোকে তো সেই হিসাবে কিন্তু লবণটাকে দিতে হবে যাতে এটা খেতে ভালো লাগে তো এবার লবণ আর হলুদটাকে পটলের গায়ে একটু ভালো করে মাখিয়ে নেব আর লবণ হলুদ মাখানোর সময় একটু সাবধানে করতে হবে যাতে পটলগুলো ভেঙে না যায় তো মিনিট পাঁচেক রেখে দিচ্ছি ততক্ষণ একটা ব্যাটার তৈরি করছি এক বাটি মতন এখানে বেসন নিয়েছি আর হাফ বাটির থেকে কিন্তু একটু কম এখানে নিয়েছি চালের গুঁড়ো তার সাথে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা পুরোটা কিন্তু নিনি অল্প করে নিয়েছি যেটুকু আমার প্রয়োজন স্বাদ মতন লবণ অল্প করে একটু হলুদ তার সাথে দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে অল্প করে একটু কালো জিরে একটু পোস্ত দেবো আর পোস্ত দিলে কিন্তু স্বাদটা যেরকম ভালো হয় আর বেশ এটা মুচমুচেও কিন্তু হয় দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতন মিষ্টি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর জলটা একবারে দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা তো অল্প অল্প করে জল দিয়ে বেশ একটু ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি আর ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটার যত ভালো ফেটানো হবে তত কিন্তু এটা ফুলবে আর মুচমুচে হবে এবার দেখুন লবণ লোদ মাখিয়ে নেওয়া পটলগুলোকে একটা একটা করে ব্যাটারের মধ্যে চুবিয়ে এক্সট্রা ব্যাটারটাকে ঝেড়ে ফেলে দেব। এখানে তেল গরম বসিয়ে দিয়েছি খুব ভালো করে তেলটা গরম হলে এবার ব্যাটার মাখিয়ে নেওয়া পটলগুলোকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো একবারে কিন্তু খুব বেশি দেবো না দুটো থেকে তিনটে করে কিন্তু আমি ভেজে নেব। এতে করে কিন্তু ভাজতে সুবিধা হবে তো মাঝারি আছে রেখে পটলগুলোকে এপি ওপি টুলটে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি তো পটলগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি যে কোনো নিরামিষের দিনে ডাল ভাতের সাথে বা ঘি ভাতের সাথে রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে অথবা বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট আসে কি বানাবেন ভাবছেন তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন চা কফির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পটলের একটা রেসিপি কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটা আর আপনারাও বাড়িতে একবার রেসিপিটা ঠিক এইভাবে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন